হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার মাজিদ পাইক। হোমিওপ্যাথি চিকিৎসা আমার এই চ্যানেল। আমার এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। আজকের একটি নতুন রোগ নিয়ে, নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রোগটি হলো চন্দ্রলোকে রোগ বৃদ্ধি পাওয়া। হ্যাঁ বন্ধুরা, এটি এমন একটি রোগ যে রোগটি হলে আমাদের খুবই অস্বস্তি লাগে এবং একটি পেরেশানির মধ্যে পড়তে হয় যে কি রোগ এমনই হয়েছে। চাঁদের আলোতে রোগীর রোগ বেড়ে যায়। তো বন্ধুরা, এই চাঁদের আলোতে রোগীর রোগ বেড়ে যায়, এই রোগটি কি এবং কেন হয় সে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমার এই চ্যানেলটি যারা দেখছেন একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক যে চন্দ্রালোকে রোগ বাড়ে কেন। এই রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছে যে যখনই চাঁদ ওঠে, সেই চাঁদের আলো যদি তার শরীরের মধ্যে পড়ে কিংবা চাঁদের আলোর দিকে এই রোগী তাকায়, তাহলে সে কঠিনভাবে অসুস্থ হয়ে পড়ে। তার শরীরের বিভিন্ন অস্বস্তি আসে, মাথা ঘুরতে থাকে কিংবা শরীরে জ্বর আসে এবং নানান রকম সে অসুবিধা বোধ করে, শরীরের শক্তি এনার্জি হারিয়ে ফেলে, এমন কি বিছানাতে সে বিছানাসহ্য হয়ে যায়। এমনটি লক্ষণ রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছে। আসলে এই চাঁদের আলোতে রোগ বাড়ে কেন, এর সঠিক কারণ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি কিংবা বৈজ্ঞানিকরাও পর্যন্ত এই রোগটিকে কেন হয় তার কারণ খুঁজে পায়নি। রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছে যে লক্ষণগুলো, সেগুলো তার মধ্যে ফুটে ওঠে, যে লক্ষণ সেগুলো আপনাদেরকে বললাম। চাঁদের আলো উঠলেই রোগীর ভয় লাগে যে সেই চাঁদের আলো তার শরীরে পড়লে তার শরীর অসুস্থ হয়ে যাবে, এই ভেবে সে ঘরের বাইরে বের হতে ভয় পায়। বিভিন্ন রকম লক্ষণ রোগীর মধ্যে দেখা যায়। এই চন্দ্র লোকে সে আসতে চায় না, সে দিন গুনতে থাকে যে কখন চাঁদ উঠবে এবং তার শরীর খারাপ হবে, এই ভয়ে সে জড়সড় মেরে যায়। আর একটি লক্ষণ সেই রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছে যে যদি রোগী পেঁয়াজ খায়, তাহলে কিন্তু তার পেটের গণ্ডগোল দেখা দেয়। যদি সে কাঁচা পেঁয়াজ খেয়ে ফেলে, তাহলে তার পায়খানার রোগ এসে যায়, সে পাতলা পায়খানা করতে থাকে, গ্যাস অম্ল বেড়ে যায়, পেট ফুলে যায়, হজম করতে পারে না, খাওয়ার রুচি চলে যায়, এমনটি লক্ষণ রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছে। এই দুটি লক্ষণ বেশি দেখা দিয়েছে এই রোগীর ক্ষেত্রে যে চন্দ্রলোকে রোগটা বাড়ে। এই রোগীর চাঁদের আলো ওঠার পরে রোগীর রোগ বেড়ে যায় বিভিন্ন রকম, আর পেঁয়াজ খেলে রোগীর পেটের সমস্যা দেখা দেয়। তো বন্ধুরা, এটির হোমিওপ্যাথি খুবই আশ্চর্যজনক একটি ওষুধ রয়েছে, যে ওষুধটি খুবই চমৎকার কাজ করে থাকে এই রোগীর ক্ষেত্রে। হোমিওপ্যাথি যে ওষুধটি আপনাদেরকে বলবো, সে ওষুধটি হলো থুজা। হ্যাঁ বন্ধুরা, এই থুজার মধ্যে কিন্তু এই দুটি প্রধান লক্ষণ লুকিয়ে রয়েছে। থুজার চরিত্রগত লক্ষণ হলো, যদি চাঁদ ওঠে এবং চাঁদের আলোয় কোনো রোগীর সমস্যা হয় বা তার রোগ দেখা দেয় শরীরে, বিভিন্ন রকম সিমটম যদি তার মধ্যে দেখা দেয় চাঁদের আলোতে, আর পেঁয়াজ খাওয়ার পরে যদি তার পেটের সমস্যা আসে, পেটের গোলযোগ দেখা দেয়, তাহলে এই থুজা খুবই চমৎকার কাজ দিয়ে থাকে। আমি বাস্তবে একটি রোগী দেখেছি এবং এই থুজা ওষুধটি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে 3 দিনের মধ্যে রোগী সুস্থ হয়ে যায় এবং রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসে। থুজা দুষশক্তির ওষুধ নেবেন,
শিল ফাইল সকাল দুপুর রাত্রে দিনে 3 বার খাওয়া দাওয়ার আগে মুখে ফেলে খাবেন। তাহলে যদি আপনার মধ্যে এই চন্দ্রলোকে রোগ বাড়ার প্রবণতা থাকে বা এই লক্ষণ থাকে তাহলে সম্পূর্ণরূপে আপনি সুস্থ হয়ে যাবেন। সুজা খুবই চমৎকারভাবে কাজ করে থাকে এই রোগীর ক্ষেত্রে। থুজা দুশাশক্তির ওষুধ। এই ওষুধটি কোনো হোমিওপ্যাথি দোকান থেকে সিলফাইল কিনে নেবেন এবং মুখে ফেলে সকাল দুপুর রাত্রে দুফোঁটা করে খাবেন। দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। যদি আপনাদের মধ্যে এমন কোনো লক্ষণ থাকে বা এই রোগী থেকে থাকে তাহলে থুজা ওষুধটি খাওয়াবেন। আশা করব রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং সবল হয়ে উঠবে। তো বন্ধুরা, আশা রাখি চন্দ্রলোকে রোগ বৃদ্ধি হয় তার লক্ষণ কি এবং হোমিওপ্যাথি ওষুধ কি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।